আগে এটা দেখাই। আজকে হচ্ছে অবস্থানের 28 দিন, অনশনের 24 দিন চলছে। আজকের রাতের প্রহরী আমাদের স্যার। স্যার আপনার নাম কি? নজরুল স্যার। আমার নাম জীবন কুমার মণ্ডল। জীবন কুমার মণ্ডল, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ স্যার। সিদ্ধেশ্বর হাট। সিদ্ধেশ্বর হাট। এই আমায় বলো মা। বলেন না রেবা। রেবা আমাদের রেবা ম্যাডাম। হ্যাঁ লাইভ লাইভ চলছে। কালচিনি, আলিপুরদুয়ার কালচিনি। আজকে দেখুন আজকের রাতের জমায়েত অন্যান্য দিনের তুলনায় একটু কম রয়েছে। বন্ধুগণ, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা এই লাইভটা দেখছেন, ঠিক আছে, আপনারা দয়া করে আগামী কাল থেকে এখানে জমায়েতটাকে একটু বাড়ান। জমায়েত এই মুহূর্তে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই মুহূর্তে জমায়েত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কুচবিহারের সাথী আমাদের সঙ্গে আছেন, সঞ্জয় দা, ঠিক আছে, এই যে বহরমপুর থেকে আছেন একজন মাস্টারমশাই, হাত দেখাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর যে হাত দেখাচ্ছেন, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরো পশ্চিমবঙ্গ এখানে রয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাই এখানে রয়েছে। দিনহাটা আমাদের অভিজিৎ স্যার, দিনহাটার থেকে বিপ্লব স্যার রয়েছে। আমাদের অনিল ভাই রয়েছে কুচবিহার থেকে, ওই যে বসে আছেন দেখছেন। তো আপনারা যারা এই লাইভটাকে দেখছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, কালকের থেকে এখানে জমায়েতটা বাড়াতে হবে, কারণ এই কয়েকটি দিন আমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দিন। সুতরাং এখন আপনাদের যদি সিএল এমএল যদি থাকে, সেই সিএল এমএলগুলো একটু কাজে লাগিয়ে আপনারা একটু আমাদের এই জমায়েতের দিকে একটু লক্ষ্য দিন। আমাদের ইদ্রিস ভাই দেখুন, চলে আসুন সকলে, সকলে চলে আসুন, যুদ্ধে জয় করে ভাই বাড়ি ফিরব। আপনারা সকলে চলে আসুন। ইদ্রিস ভাই ভিডিও করছে, সকলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং সকলে চলে আসুন। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, সকলে চলে আসুন। অনেক জন, অনেক মহিলা শিক্ষিকা, মানে আমাদের শিক্ষিকা দিদিরাও এখানে আছেন, আপনারা আসুন, অনুরোধ করছি, চলে আসবেন। আমাদের ইদ্রিস ভাই সকলের কাছে আহ্বান করলেন যে আপনারা সকলে চলে আসুন, আমরা এখন জয়ের দোরগোড়ায়। সুতরাং এই মুহূর্তে আমাদের জমায়েতের দিকে প্রত্যেককে নজর দিতে হবে, যেন জমায়েতটা আমরা এখানে যেন আরও বিপুল পরিমাণে বাড়াতে পারি, সেদিকে সকলে একটু নজর দিন। আপনারা যারা ব্লক নেতৃত্ব বিভিন্ন জায়গায় রয়েছেন এখনও, বা অন্যান্য সাধারণ পার্শ্বশিক্ষক যারা রয়েছেন, প্রত্যেকে একটু এই নজর দিন। আগামীকাল থেকে এখানে কিন্তু জমায়েতটা একটু বাড়াতে হবে, কারণ আমরা এখন জয়ের দোরগোড়ায়। এই সময়ে আমাদের জমায়েতের খুবই প্রয়োজন। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, বা বলতে পারেন এই 4-5টা দিন আমাদের কাছে খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কয়েকটা দিন আপনাদের আরেকটু কষ্ট করুন, এই জমায়েতে সকলে অংশগ্রহণ করুন। আমাদের এই আন্দোলনের দুই যোদ্ধা, একজন আমাদের সুজিত স্যার, যিনি অনশনকারী, আজ 24 দিন ধরে এখানে অনশনে আছেন। তো স্যারকে বলবো, আপনি আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট বার্তা আপনি তাদের জন্য দিন, আমাদের আগামী দিনের
এই আন্দোলনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে একটু আপনি একটু পথ নির্দেশ করলে পরে আমাদের ভালো হয়। আমাদের যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত বিকাশ ভবনে আসেননি, তাদের অনুরোধ করব আপনারা আর স্কুলে নয়, বাড়িতে নয়, অন্য কাজ নয়, আগামী সোমবার, আগামী মঙ্গলবার আপনারা অন্তিম যুদ্ধের অন্যতম সাক্ষী হিসেবে আমাদের এই বিকাশ ভবনের ফুটপাতে, আমাদের এই অবস্থান মঞ্চে হাজির হন এবং আমরা যারা অনশন করছি, আমরা যারা অবস্থানে আছি তাদের সাহস যোগান। এই জমায়েতটা বাড়ানো অত্যন্ত জরুরি, আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আর কোনো গাফিলতি নয়, আর কোনো স্কুলে বা ঘরে নয়, আপনারা বিকাশ ভবনের ফুটপাতমুখী হন, এটাই শেষ কথা। এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দিন এবং সাথীদের সঙ্গে নিয়ে আপনারা সোমবার মঙ্গলবার চলে আসুন, এই দুদিন এখানে অন্তত থাকুন, এইটাই বলার। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, আমাদের সৈনিক, আমাদের সেনাপতি বলা যেতে পারে, যাকে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী মানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে উৎসাহ করার উদ্দেশ্যে সারা পশ্চিমবঙ্গ জেলায় জেলায় তিনি ঘুরেছেন এবং সমস্ত জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তিনি উদ্বুদ্ধ করেছেন। তার মুখে আমরা কিছু সংক্ষিপ্ত কিছু শুনতে চাই পার্শ্ব শিক্ষকদের প্রতি। আমার প্রিয় সংগ্রামী সাথী, আমরা এখন যুদ্ধের অন্তিম পর্যায়ে, তাই পুলিশ সাথীরা এই অন্তিম পর্যায়ে অবহেলা নয়, সবাই চলে আসুন, আগামী কয়েকটা দিনের জন্য এ লড়াই আমাদের জিততে হবে, সবাইকে ধন্যবাদ। সকলেই বুঝতে পারছেন যে আন্দোলনের এই শেষ মুহূর্তে জমায়েতটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ দেখুন এখানে যতটা পরিমাণ জমায়েত থাকবে, এখানে যারা অনশনকারী এবং অবস্থানকারী যারা রয়েছেন তাদের প্রত্যেকের একটা সাহস, একটা আলাদা রকম একটা সাহস তাদের ভিতরে কিন্তু তৈরি হবে এবং তারাও একটু উৎসাহ পাবে এই আন্দোলনটাকে শেষ মুহূর্ত অবধি নিয়ে যাওয়ার জন্য। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা আগামীকাল থেকে এখানে জমায়েতটাকে একটু বাড়ানোর চিন্তাভাবনা করুন, যেন আমরা এই যুদ্ধের শেষ লগ্নে আমরা যেন কমসে কম জমায়েতটাকে বাড়িয়ে জয়ের স্বাদ যেন নিয়ে যেতে পারি।